চীন ও পাকিস্তানের সঙ্গে টক্কর দিতে এবার তিনশো চব্বিশটি তেজস কিনছে ভারতীয় বায়ুসেনা ফাইটার স্কোয়াডনের কথা মাথায় রেখে তিনশো চব্বিশটি তেজস চেট আনার কথা ভাবছে ভারতীয় বায়ুসেনা দীর্ঘকালীন সময়ের জন্যই এই তেজসগুলো আনার কথা ভাবা হচ্ছে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যে একশো তেইশটি কেনার কথা জানিয়ে দিয়েছে এর জন্য খরচ হবে হবে কোটি টাকা বাকি তেজসগুলি মার্ক সম্পূর্ণ নতুন ফাইটার হাজার এগুলি আপগ্রেড র্যাডার উচ্চ জ্বালানি ও বেশি অস্ত্র ধারণ ক্ষমতা থাকবেই তেজসের থাকবে শক্তিশালী ইঞ্জিনও প্রসঙ্গত বায়ুসেনা তেজসের গুণাগুণ এবং ক্ষমতা নিয়ে খুব একটা খুশি নয় প্রায় তিন দশক আগে লাইট কমবেট এয়ারক্রাফটকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল তেজস ফাইটার জেটকে এর থেকে বেশি কমবেট রেডি করা দরকার রিপোর্টে প্রকাশ বর্তমানে সিঙ্গেল ইঞ্জিন তেজসের সহনশীলতা মাত্র এক ঘন্টা তুলনায় অন্য সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেটের অস্ত্র বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা অনেক বেশি সুইডিশ গ্রিপেনিয়ের অস্ত্র ধারণ ক্ষমতা তেজসের থেকে দ্বিগুণ আমেরিকান এফ সিক্সটিনের অস্ত্র ধারণ ক্ষমতা তেজসের থেকে তিন গুণ তা সত্ত্বেও তেজসের পিছনেই পড়ে রয়েছে ভারতীয় বায়ুসেনা কারণ ফাইটার স্কোয়াডনের সংখ্যা কমে একত্রিশে এসে ঠেকেছে চীন ও পাকিস্তানের সঙ্গে টক্কর দিতে গেলে হাতে অন্তত বিয়াল্লিশটি ফাইটার স্কোয়াডন রাখা জরুরি বায়ুসেনার উচ্চপদস্থ কর্তারা মনে করেছেন দামি বিদেশি ফাইটার বিপুল মাত্রায় বসানোর এই মুহূর্তে সম্ভব নয় যেমন ছত্রিশটি রাফাইল ফাইটার জেট কেনা হয়েছে ফ্রান্স থেকে দুই সালে এই চুক্তি স্বাক্ষরিত হয় এর জন্য খরচ হয় প্রায় উনষাট হাজার কোটি টাকা অস্ত্র প্যাকেজ ও রক্ষণাবেক্ষণ খরচ মিলিয়ে অবশ্য এই টাকা খরচ হয়েছে বায়ুসেনা সূত্রে খবর তেজস মার্ক টু এখনও বোর্ডের আলোচনায় সীমাবদ্ধ সেনা এখন আঠারোটির তেজস বানানোর জন্য তৈরি যদি এজেন্সি ডিআরডিও অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ও হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড উন্নয়নে সামিল হয় তাহলেই এই কাজ সম্ভব হবে বলে জানানো হয়েছে সম্প্রীতি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন তেজস কিনে ঠকেনি সরকার মার্ক টুনিয়ে সাগ্রহে অপেক্ষা করছে তিনি হেল তেজসের ক্ষমতার উন্নতি করছে বলেও জানিয়েছেন তিনি সঙ্গে এও বলেছেন শুধু তেজস ভারতীয় বায়ুসেনার কমবেটের জন্য যথেষ্ট নয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো সমস্যার সঙ্গে বুঝে উঠতে আরও বেশি সিঙ্গেল ইঞ্জিনের ফাইটার জেট লাগবে বলে জানিয়েছেন তিনি